হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো দেখো, মোনালি আর আমি পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথে। তো চলো রথের ওখানে যাই, তোমাদের মেলাটা একটু ঘুরে দেখাবো। নিশ্চয় তোমরা ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা অবশ্যই দেখো, আমাদের সাথে থাকো। তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি রথের মেলাতে। তো দেখো, দুটো রথকে দাঁড় করানো আছে, আর গান হচ্ছে, আর এখানে পুজো হচ্ছে, বাতাসা লুট হচ্ছে। তো আমি দূর থেকে তোমাদের পুরো ভিডিওটা একটু করে দেখালাম। তো দেখো দূর থেকে, তো দেখো এই বন্ধুরা, এবার কাছ থেকে তো দেখো জগন্নাথ দেবকে তোর ওপরে এ করে সাজানো হচ্ছে, আর এদিকে বাতাসা লুট হচ্ছে। মোনালিও কিন্তু এখান থেকে অনেকগুলো বাতাসা কুড়িয়েছে। তো দেখো, তোমরা ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকো। তো রথের ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটু মেলার দিকে। তো দেখো, মেলাতে এরকম রাস্তায় দু সাইড দিয়ে কত ফুল গাছের দোকান বসেছে। দেখো কত রকম ফুল বিক্রি হচ্ছে। তো দেখো এদিকে গোলাপ গাছ, কত রকম নানা রকমের ফুল গাছ বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, ভেবেছিলাম আমি কিছুটা ফুল গাছ কিনবো। তো আমার বাড়িতে ভাড়া ঘর, টপে চাষ করা সম্ভব না, তাই আর কিনি। তো তারপর দেখো এই সাইডে বিক্রি হচ্ছে হচ্ছে পেয়ারা গাছ, লেবু গাছ, আবার এখানে কিছু ফুল গাছও বিক্রি হচ্ছে। তো দেখো, তো তারপর আবার চলে আসলাম রথের এখানে। তো রথটা কিছুক্ষণের মধ্যে টানা হবে, তো তার তোড়জোড় চলছে। তো দেখো চারিপাশে কত দোকান বসেছে, আর দেখো এই পাশটা আমরা একটু তোমাদের ঘুরে দেখাচ্ছি। তো দেখো কত কিছু দোকান বসেছে। তো তারপর দেখো রথ টানা শুরু হয়ে গেছে। তো মোনালি ভিড়ের ভেতরে দিয়ে লাইনে ঢুকে পড়েছে, ঢুকিয়ে ঢুকে একটু রথটা টানছে। তো তারপর রথ টেনে টেনে চলে আসলাম আন্দুল আমবাগান মাঠে। তো দেখো আমবাগান মাঠে কতগুলো দোকান বসেছে, তো তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। তোমরাও আমার সাথে থেকে ভিডিওটা দেখতে লাগো। তো দেখো কত কিছু দোকান বসেছে। এখানে এখানে আছে জান হরেক মাল 10 টাকা। তো এইদিকে দেখো চুড়িমালার দোকান বসেছে, এইদিকে আছে যা নেবে 20 টাকা, এদিকে আছে যা নেবে 15 টাকা, তারপর আছে যা নেবে 6 টাকা। তা দেখো বন্ধুরা কত লোক, আর কত লোক, আর এদিকে আছে যা নেবে 100 টাকা করে। তো দেখো আমি তোমাদের সবটা ঘুরে দেখাচ্ছি পুরো মেলাটা। আর এদিকে আছে সেই পার্কটা। পার্কে ঢুকে মোনালি একটু খেলছে। তারপর পার্কে মোনালি একটু খেললো, আবার চলে আসলাম মেলার ভিতরে। তো তারপর দেখো চলে এসেছি খাবারের দোকানগুলোতে। দেখো ফুচকা ওইদিকে বিক্রি হচ্ছে, ঘুগনি, এদিকে আছে হোটেল, নানা রকম খাবার বিক্রি হচ্ছে। তো দেখো তারপর চলে আসলাম চপের দোকানগুলোতে। দেখো চপগুলো দেখো, এখানে মোনালিকে কিনে দিয়েছিলাম মোচার চপ। মোনালি আর আমি এখান থেকে মোচার চপ খেলাম। তো তারপর দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো রথের সাথে সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো রথটা হচ্ছে, তো তারপর দেখো তালপুকুর ধার চলে আসলাম রথটা টেনে নিয়ে। এখানে রথটা এখানেই থাকবে তালপুকুর ধারে। তো তারপর দেখো রথটা দাঁড় করানোর পরে মোনালি রথে উঠে পড়ছে, আর ওর বন্ধু আছে একটা, দুজন মিলে রথে উঠে পড়েছে। এই বছর রথের মেলা থেকে বাড়িতে আসলাম, বাড়ি থেকে জাস্ট হাত পা দিয়ে ঘরে ঢুকলাম। তো চলো তোমাকে দেখিয়ে দিই কি কি কিনে নিয়ে এসেছে ওখান থেকে।
টাইমটা দেখো মোনালি এসেই বসে পড়েছে মোনালি এই বাতাসাগুলো ওখান থেকে কুড়িয়েছে বাতাসা লুটছিল তো দেখো কিনেছি বন্ধুরা একটা ক্লিপ মোনালির জন্য কারণ মোনালির ক্লিপটা আজ সকালে ভেঙে গেছে আর নিয়েছি এরকম দেখো বেলকাটা বেলকাটা 36টা আছে বলছে মোনালি ঘুমে থেকে নিয়েছে সেই এগুলো চুল খোপা করার পরে বাঁধা হয় এগুলো মোনালির খুব পছন্দ আর মোনালি নিয়েছে দেখো দুটো হেয়ার ব্যান্ড আর বন্ধুরা নিয়েছে একটা মগ আর মগটা কি হয়েছে জানো যখন ওখান থেকে দেখলাম যখন ফিরছি অন্য পথ দিয়ে তখন দেখছি মানে দুটো রথ টানা হয় তো একটা রথ অন্য জায়গায় রাখা থাকে তো ওখান থেকে যখন আসছিলাম তখন দেখি ওখানে দিচ্ছে পায়েস তো এই মগটা কিনেছি মগের ভিতরে পায়েসটা নিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি আমি এক প্যাকেট পেয়েছি আর মোনালি মোনালি এগুলো সব পেয়েছি দেখো কত সুন্দর করে আর এগুলোকে আবার প্যাকেট করা আছে প্যাকেট করে করে এখন করে লুট হয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই জানিও আমাদের দুজনকে কেমন লাগছিল আর ভিডিওটা অবশ্যই কেমন লাগলো তো বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমার সাথে ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো তো টাটা।